সুরে সুরে পান করি। তুমি আমার স্বপ্ন আশা, তুমি চির ভালোবাসা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি চির ভালোবাসা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি চির ভালোবাসা। তোমারই নামে মুসলমানের ঘরের সন্তান আজকে আল্লাহ রাসূলের কথার বিপরীত বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। ভাস্কর্য মূর্তি সম্পূর্ণ হারাম, এটা শিরক। কে বলেছেন? আমার আল্লাহ। কে বলেছেন? ইন্না শিরকাল যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, করে সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আর কিছু নাই, যেই শিরক করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক না? কি বলেন? দুনিয়ার যত রকমের গুনাহ রয়েছে, আপনি কবিরা গুনাহ করেন, মিথ্যা কথা বলেন, সব কিছু আপনি তওবার মাধ্যমে মাফ হবে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি শিরক করো আমি তোমাদেরকে মাফ করব না। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ হলো আপনিও রাগ করবেন, আপনার সন্তানরা যদি বলে আমার পিতা দুইজন, মজলিসের ভিতরে বসে বলে আমার পিতা দুইজন, আপনি রাগ করবেন না তা ছেলের উপর খুশি হবে? কথা বলেন, এখন রাগ করবেন না? আমার কথা মনে হয় বোঝেন নাই। আপনার সন্তান মজলিসের ভিতর বসে যদি বলে আমার বাপ একজন না আমার বাপ কয়েকজন, আপনি খুশি হবেন না অখুশি হবেন? যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করতেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন, লক্ষ কোটি নাস্তে আমার দান করলেন, সে আল্লাহর সাথে যখন মানুষ শরীক করে, সে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। অনেক জায়গা দেখা যায় অনেক ছবি সামনে রেখে এটাকে মাথারত করতেছে, ঠিক না? কি বলে? বাংলাদেশে সংসদ ভবনে কোনো এক সময় ছিল, কোনো এক সময় স্পিকারের সামনে দরজাটা ছিল নিচা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক আল্লাহর বান্দাকে সংসদে প্রথম নেওয়ার পরে তিনি সর্বপ্রথম কথা বলেছেন, তার নাম হলো আল্লামা দেলার হোসেন সাইদি, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সংসদে দাঁড়িয়ে বলতেছিলেন যে মাননীয় স্পিকার, যে এই যে আপনার সামনে মাথা নত করে ঢুকতেছে এটা সম্পূর্ণ হারাম, কারণ মাথা নত করবো একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? চিল্লাই বলে মাথা নত করবো কার সামনে? আল্লাহ তাআলার সামনে। সুতরাং কোন মানুষের সামনে মাথা নত করা যাবে? সাথে সাথে দরজা ভেঙে বড় করে দিয়েছিলেন, এখন আর সেটা সেই শিরিকি সংসদ ভবনে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শিরিক করা যাবে না, শিরিক থেকে বিরত থাকতে হবে, এই জন্য কোরআন পড়তে হবে। বাবা, কোরআন যদি আমরা পড়ি, কোরআনের তর্জমা যদি শিখি, আপনার আবার অন্তর পরিষ্কার হবে, ঠিক না? দেখি বলেন। গত জুমায় আমি আলোচনা করতেছিলাম যে কোরআন পড়লে, কোরআন শিখলে অন্তর পরিষ্কার হয়। আল্লাহ রাসূল বলেন, আফযালুজ যিকির তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম যে কেল হলো আল কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে দেখা যাবে তার কলব পরিষ্কার হয়ে যায়। তার কলব পরিষ্কার হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত তার অন্তরের ভিতরে ঢুকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। Mm-hmm.